সিনেমলটা অনেক দর্শক হয় না, বন্ধ হয়ে গেছে গা। আমি এই সিনেমলটার অপারেটর ছিলাম। এখন এই সিনেমল দর্শক হয় না, আমরা সিনেমল দর্শক পাই না, সিনেমল বন্ধ হয়ে গেছে গা, দর্শক নাই। লাখ লাখ টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে বানায় অনেক দর্শক পাই না। এক সময় এই সিনেমা হলে প্রচুর দর্শক ছিল, যা বলার তুলনা অনেক। বর্তমানে এমন অবস্থা হয়েছে, একদম সিনেমা হল তো সাতপুর জেলার সবটি মানে একদম বন্ধ হয়ে গেছে। বর্তমানে মতলবের ভিতরে কাজুলি সিনেমা হল আছে, এটাও এখন বন্ধ, দর্শক নাই। আর কারণ হলো ফেসবুক, ইউটিউব এই ধরনের নানান ধরনের মোবাইলে ছবি টবি থাকা অবস্থায় এই অবস্থা নষ্ট হয়ে গেছে। আগে আমাদের জেলায় 8-10টা সিনেমা হল ছিল, এখন আপাতত একটাও নাই। আর এইটাও শুনতেছি যে ভেঙে ফেলবে বেশি দিন নাই হয়তোবা, কিন্তু আমাদের এতটুকুই দাবি যে আমরা আমাদের সিনেমা হল একটা হলো সিনেমা চলছে। কোনো কোনো আমাদের সিনেমা হল বন্ধ হয়েছে, এখন বন্ধ হয়, এখন আর এই যে বন্ধ হয়েছে, বন্ধ আর এক বন্ধ হয়ে আছে। এখন মিশিং মিশিয়ে আমাদের সব নষ্ট হয়ে যায়, দর্শক আসে আসে ফিরে যায়, অনেক জায়গায় দর্শক আসে। চাঁদপুর শুধু একটা সেই শহরে একটা সিনেমা হলে ছিল। হ্যাঁ, সরকারের কাছে আমাকে একটা আবেদন, যদি আমাদেরকে আবার নতুন একটা লোন দেওয়া হয় তাহলে আমরা এটা এই বিনোদন কেন্দ্রটা আবার পাশে নতুন করে চালাতে পারবো। বাংলাদেশে একমাত্র বিনোদনের মাধ্যম ছিল এই সিনেমা হল। বাংলাদেশে সিনেমা হলের মতো এত জমজমাট ব্যবসা ছিল না, তার জন্য বাংলাদেশে 1450 সিনেমা হল ছিল এবং এই 1450 সিনেমা হল বর্তমানে প্রায় 1350 বন্ধ হয়ে গেছে, মাত্র 100 সিনেমা হল আছে। তাও কোনো রকম টিকে আছে, এগুলি ঈদের সবে আর সারা বছর প্রায় বন্ধ থাকে না। তো চাঁদপুরে যেই হিসাবে থাকার কথা, অনেকগুলো সিনেমা হল, অনেকগুলো থিয়েটার হল, সেই হিসাবে কিছুই নেই। যেমন চাঁদপুরে 8-10টি সিনেমা হল ছিল, এখন একটি সিনেমা হলও নেই, সবটি সিনেমা হলই বন্ধ হয়ে গেছে। কোনোগুলো সিনেমা হলে গোডাউন, কোনোগুলো সিনেমা হল ভেঙে মার্কেট হয়েছে, বিশাল বিশাল মার্কেট হয়েছে। এবং চাঁদপুরে যে থিয়েটার বলতে শিল্পকলা ছাড়া আর কোনো নাই। অর্থাৎ চাঁদপুরের মানুষ চাচ্ছে বিনোদন, বিনোদন ছাড়া আসলে মানুষ বাঁচা খুব কষ্টকর। বিনোদন যদি থাকে চাঁদপুরে তাহলে সব দিক দিয়ে কমবে, যেমন মাদক, ইপটিজিং সব কিছুই কমে যাবে। আমরা বিনোদন করতে পারছি না, বিনোদনের জায়গা পাচ্ছি না, বিনোদনের করার সুযোগ পাচ্ছি না এবং বিনোদনের কিছুই পাচ্ছি না। যেমন সিনেমা হলগুলি বন্ধ থাকায় আমরা কোনো সিনেমাও দেখতে পাচ্ছি না। তো এই হচ্ছে, আমরা চাচ্ছি যে চাঁদপুরে অন্তত একটি ভালো মানের সিনেমা হল হোক কয়েকটি। চাঁদপুরে অ্যাক্টিভভাবে কোনো সিনেমা হল নেই, তো সেই জন্য দেখা গেছে যে আমাদের নতুন প্রজন্মের যারা রয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এখন মোবাইল আসক্তির যে বিষয়টা সেটা আমরা প্রচণ্ড মাত্রায় দেখতে পাই। এবং বাংলাদেশে সিনেমার শিল্পের যেই নতুনভাবে তারা উপস্থাপন করছে যে বিষয়গুলো রয়েছে বা আমাদের যেই অ্যাচিভমেন্টগুলো, এগুলো নতুন প্রজন্মের কাছে কিন্তু অনেকটাই অজানা। তারা দেখা গেছে যে বিদেশি যেই সংস্কৃতিগুলো সেগুলোর প্রতি তারা বেশি ঝুঁকে যাচ্ছে। এখানে যদি আমাদের কিছু সিনেমা হল থাকতো তাহলে আমরা দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার যেই স্কোপটা সেটা অনেকটাই আমরা দেখতাম যে সমৃদ্ধ হতো। তো প্রত্যাশা যেন আমাদের এখানেও নতুন সিনেমা হল থাকে। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো।